বাংলাদেশ প্রিমিয়ার লীগ নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছিলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। বিপিএল এর মান নিয়েও প্রশ্ন তুলেছিলেন আফগান এই লেগ স্পিনার। বিভিন্ন বিতর্কিত মন্তব্যের পর গত দু বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলতে আসেননি রশিদ। অথচ পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটাররা স্বাচ্ছন্দ্যে খেলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। তবে এবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন রশিদ। আফগান এই লেগ স্পিনার খেলতে আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের আগামী আসর শুরু হবে 2024 জানুয়ারির 10 তারিখ থেকে। 2024 বিপিএল আসর খেলতে আসবেন রশিদ খান। রশিদ খানকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আফগান এই লেগ স্পিনারকে দলে ভিড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। গত দুই আসরে বিভিন্ন অজুহাত দেখিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে না খেললেও এবার বিপিএল এর উত্তাপ টের পেয়ে অংশ হচ্ছেন তিনি। প্লেয়ার্স ড্রাফটের আর 7 দিনও বাকি নেই। এর মাঝে দল সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটারদের দলে নিচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সও বেশ শক্তিশালী দল গঠন করেছে এবারের বিপিএল এ। শুধুমাত্র রশিদ খান নয়, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মোহাম্মদ রেজওয়ানের মতো ক্রিকেটাররাও খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে।